এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিব সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। হাশিম একবার বাণিজ্যের জন্য সিরিয়ায় যাত্রাকালে কিছুদিন ইয়াসরিব অবস্থান করেন। মদিনার পূর্ববর্তী নাম ছিল ইয়াসরিব। হাশিম সেখানে অবস্থানকালে সেখানকার বনু নাজ্জার বংশীয় সালমা নামক এক রূপবতী মহিলাকে বিবাহ করেন। কিন্তু বিবাহের কিছুদিন পর 510 খ্রিস্টাব্দে একটি সন্তান সালমার গর্ভে ছিল। পরে জন্মগ্রহণ করলে সন্তানটির নাম রাখা হয় শাইবা। 8 বছর পর্যন্ত তিনি মায়ের সাথে মদিনায় প্রতিপালিত হতে থাকে। পরে তার পিতার ভাই মুত্তালিব তাকে মক্কায় নিয়ে আসেন। মক্কায় এসে শাইবা তার চাচার নামানুসারে আব্দুল মুত্তালিব বা মুত্তালিবের দাস নামে অভিহিত হতে থাকে। আব্দুল মুত্তালিব এর পিতা হাশিম তার কর্তব্য এবং কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করতেন। একবার মক্কায় ভীষণ দুর্ভিক্ষ হয়। তারপর তিনি সিরিয়া হতে প্রচুর গম আমদানি করে মক্কাবাসীর জীবন রক্ষা করেন। তিনি বদান্যতা ও ন্যায়পরায়ণতার গুণে কুরাইশ বংশের হৃদয় রাজ্যের অধিপতি হয়েছিলেন। হাশিমের মৃত্যুর পর তার ভাই দানশীলতায় মক্কায় শীর্ষস্থানীয় ছিলেন। মক্কাবাসী তার বদান্যতায় মুগ্ধ হয়ে তাকে আলফায়েজ আখ্যা প্রদান করেন। 520 খ্রিস্টাব্দের শেষ ভাগে তিনি ইয়ামেনের অন্তর্গত কাজওয়ানে মৃত্যুমুখে পতিত হন। মুত্তালিব মৃত্যুবরণ করলে তার ভাইয়ের ছেলে অর্থাৎ হাশিমের ছেলে শাইবা আব্দুল মুত্তালিব নাম গ্রহণ করে সাধারণতন্ত্রের অধিনায়ক পদে অধিষ্ঠিত হন। আব্দুল মুত্তালিবের 10 পুত্র ও 6 কন্যা ছিল। তার মধ্যে হারিস ছিল সবচেয়ে বড় এবং আবদুল্লাহ ছিল সর্বকনিষ্ঠ পুত্র। আব্দুল মুত্তালিব মানত করেছিলেন তার সন্তানগণ তার জীবদ্দশায় সুস্থ দেহে যৌবনে পদার্পণ করলে তিনি তার এক পুত্রকে কাবায় কুরবানি দিবেন। কালক্রমে তার এই মনোবাঞ্ছা পূর্ণ হল। তার 10 পুত্রের মধ্যে কাকে কুরবানি করবে সেটার জন্য লটারি করা হলে লটারিতে 18 বছর বয়সী তার সর্বকনিষ্ঠ পুত্র আবদুল্লাহর নাম ওঠে। আব্দুল মুত্তালিব তাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন। ইতোমধ্যে আবদুল্লাহর বোন উমাইমা এই নিদারুণ সংবাদ শুনে অশ্রুপ্লাবিত চোখে পিতার কাছে গেলেন এবং এই কাজের জন্য বাধা প্রদান করলেন। আব্দুল মুত্তালিব তার কান্না সহ্য করতে পারলেন না। বাধ্য হয়ে আবদুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি করা হলো। কিন্তু এবারও আবদুল্লাহর নাম উঠল। পুনরায় 10টি উটের স্থলে 20টি উট এবং আবদুল্লাহর মধ্যে লটারি করা হলো। এবারও লটারিতে আবদুল্লাহর নাম উঠল। ক্রমে উটের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। অবশেষে 100 উটের সময় আবদুল্লাহর স্থলে উটের নাম লটারিতে উঠল। আব্দুল মুত্তালিব 100টি উট কোরবানি করে প্রাণপ্রিয় পুত্রের প্রাণ রক্ষা করলেন। কুশাইর ভাই জোহরা বংশীয় ওয়াহাবের আমিনা নামে এক পরমা সুন্দরী অশেষ গুণবতী কন্যা ছিল। আব্দুল মুত্তালিব মহাসমারোহে শুভ দিনে শুভ ক্ষণে আমিনাকে আবদুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আবদুল্লাহও তার পিতামহ হাশিমের ন্যায় দাম্পত্য জীবন উপভোগ করতে পারলেন না। 3 দিন শ্বশুরবাড়ি অবস্থান করে বাণিজ্যের জন্য সিরিয়ায় গমন করলেন এবং সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্যর কাজ শেষ করে ফিরে আসার সময় মৃত্যুমুখে পতিত হন। মা আমিনার গর্ভে তখন দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা সমগ্র পৃথিবীর বংশাবলী হতে অধিক সম্ভ্রান্ত ও উত্তম। দালাইলে আবু নাইমে মারফু রেওয়ায়েতে বর্ণিত রয়েছে, হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পৃথিবীর উদয়াচল হতে অস্তাচল পর্যন্ত ভ্রমণ করেছি, কিন্তু বনু হাশিম অপেক্ষা উত্তম কোনো বংশ পরম্পরা দেখিনি। বস্তুত এটা এমন এক বাস্তব সত্য যে মক্কার কাফিররা এবং তার পরম শত্রুরাও তা অস্বীকার করতে পারেনি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে রোম সম্রাটের সম্মুখে তা স্বীকার করেছিলেন। অথচ তিনি কামনা করতেন যে সুযোগ পেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মিথ্যারোপ ও কলঙ্ক আরোপ করবেন। পিতার দিক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ পরম্পরা হচ্ছে এরূপ: রাসূলুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুশাই ইবনে কিলাব ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদারিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাদ ইবনে আদনান।
ঐতিহাসিক ইবনে হিশাম অপর এক সূত্রক্রমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধারা আদনান থেকে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সম্পৃক্ত করেছেন। তা হচ্ছে এরূপ: আদনান ইবনে উদ ইবনে মুকাব্বিম ইবনে নাহর ইবনে তাইরহ ইবনে ইয়ারাব ইবনে ইয়াসজব ইবনে নাবিত ইবনে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইবনে আজর ইবনে নাহুর ইবনে সারুগ ইবনে রাউ ইবনে কালিক ইবনে আইবার ইবনে শালিখ ইবনে আরফাখশাজ ইবনে শাম ইবনে নূহ আলাইহি ওয়াসাল্লাম ইবনে লামক ইবনে সত্তশালিক ইবনে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ইবনে ইয়ারদ ইবনে শহলিল ইবনে কাইনান ইবনে ইয়ানিশ ইবনে শীস ইবনে আদম আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুলীয় বংশধারা হলো এরূপ: মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আমিনা বিনতে ওয়াহব ইবনে আব্দেমানাব ইবনে জোহরা ইবনে কিলাব ষষ্ঠ পুরুষ কিলাব পর্যন্ত গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুলীয় ও পিতৃকুলীয় বংশধারা এক হয়ে যায়।